ঈর্ষা তোমার যা আছে আমারও তাই চাই বাইবেলে ইসরায়েলিদের মধ্যে এক একজন কেমন ঈর্ষা পরায়ণ ছিলেন তার বেশ কিছু উদাহরণ আছে আমি যে সব কিছু বলতে গিয়ে সময় নষ্ট করতে চাই না আমি শুধু দুটো ঘটনার উল্লেখ করতে চাই এদের মধ্যে একটা ঘটনা হল যখন মেরিয়াম আর আরও যারা ছিলেন মসির ভগ্নীয় ভ্রাতা মসিকে বলেছিলেন যে তিনি একজন কাসাইড রমণীকে স্ত্রী হিসেবে মনোনীত করেছেন কারণ মৌসির স্ত্রীকে তাদের অপছন্দ হয়েছিল এবং যদিও আমার অনুমান তাদের ওই রমণীর কাত্রবর্ণ পছন্দ হয়নি কিন্তু প্রকৃত পক্ষে ওটা কোনো সমস্যা ছিল না আসল সত্য হল মসি যে তাদের অধিনায়ক তারা নয় এটাই তাদের পছন্দ ছিল না এবং তারা বলেছিলেন ভালো কথা মানে তুমি কি মনে করো যে ঈশ্বর শুধু তোমার মধ্যেই কথা বলেন তিনি আমাদের মাধ্যমেও কথা বলেন এবং ঈশ্বর মিরিয়ামকে কুষ্ঠ রোগে আক্রান্ত করিয়াছিলেন এবং এর থেকে আমরা জীবনে একটা সত্যকে আবিষ্কার করতে পারি ঈশ্বর তাকে বলেছিলেন আমার সহচর মশির বিরুদ্ধে কথা বলার সাহস তুমি কি করে পেলে এবং আপনাদেরও মানুষের বিপক্ষে কথা বলার ব্যাপারে সাবধানী হতে হবে মনে রাখবেন আমরা সবাই ঈশ্বরের দ্বারা নির্দিষ্ট কাজের জন্য মনোনীত অতএব পরস্পরের বিপক্ষে কথা বলার আগে আমাদের সাবধানী হওয়া অবশ্যই প্রয়োজনীয় এবং ঈশ্বর যখন কাউকে কোনো বিশেষ কাজের জন্য নির্বাচন করেন তখন সে আপনার চেয়ে মানুষ হিসেবে বেশি উন্নত হয়ে যান না কিন্তু তাকে সম্মান করা উচিত আমাদের আজকে সমাজ থেকে সম্মান করার প্রথা হারিয়ে যাচ্ছে এবং এটা খুবই দুঃখজনক এবং অবশ্যই এর মূল কারণ হলো মন্ত্রীরা নানান রকম ভুল কাজ করে মূর্খের মতো ব্যবহার করে জনসাধারণের কাছে নিজেদের হাস্যস্পদ করে তুলেছেন যদিও ধর্মীয় নেতাদের পুজো করার প্রয়োজন নেই কিন্তু সম্মান করা অবশ্য কর্তব্য ঈশ্বর তাদের বলেছিলেন তোমাদের ভয় হয়নি কেন যাই হোক তার কুষ্ঠে হয়েছিল মশি তার ভগ্নির জন্যে প্রার্থনা করেছিলেন এবং এর ফলে আমরা মশির। চরিত্রটা বুঝতে পারি মশি বলতে পারতেন যেভাবে তুমি আমার সাথে কথা বলেছিলে তুমি এরই যোগ্য কিন্তু না তিনি তার ভগ্নির জন্য প্রার্থনা করেছিলেন হে ঈশ্বর অনুগ্রহ করে দয়া করে এরকম হ্যাঁ মনে পড়ছে কোরাহ তার সঙ্গে একদল লোক ছিল জানেন আপনার নেতা বা অধিনায়কদের সম্বন্ধে খারাপ মনোভাব পোষণ করা সত্যি খুব খারাপ এবং আজকের যশু খ্রিস্টের চার্চে সেটাই সবচেয়ে বিপজ্জনক তিনি উপদেশ দান করতে আসেন এটা কিন্তু ভারী অন্যায় যিনি উপদেশ দান করতে আসেন তার নতুন গাড়িটা লক্ষ্য করেছ ভালো কথা ওনার স্ত্রী আজ কানে তুলিটা পরে এসেছেন সেটার দিকে নজর দিয়েছ গতকাল ওনারা কোথায় খেতে গেছিলেন জানো আমি জোর গলায় বলতে পারি সবকিছুর মূল কারণ হল ঈর্ষা কারণ আপনার কাছে যে কৃতিত্ব আছে আমার তা নেই দেখুন কেউ যদি ভুল কিছু করলেও তাহলে তা সে সংশোধন করার জন্য পদ্ধতি আছে এবং বাইবেলে ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ দিয়েছে আপনি প্রথমে ব্যক্তিগতভাবে তার কাছে যান যদি এতে কাজ না হয় তাহলে অন্য দু জনের কাছে ব্যাপারটা খুলে বলুন তাদের হস্তক্ষেপ চেয়ে তাতেও যদি সমাধান না হয় তাহলে ব্যাপারটা চার্চে নিবেদন করুন কিন্তু এখানে কখনই বলা হয়নি যে আপনি একেবারে কোরাহ মসির কর্তৃত্ব অধিকার করতে চেয়েছিলেন এবং তার ফলে মাটি ফাঁক হয়ে তাকে এবং তার দলবলকে পাতালে টেনে নিয়েছিল এবং এইভাবেই তাদের পরিণত হয়েছিল অতএব আমি আপনাদের উপদেশ দেব অন্যদের যা আছে তাই কামনা করা বন্ধ করুন আমি একজনকে দেখে যে খুব ভালো লাগতো সে গান গাইত এবং খুব সুন্দর কণ্ঠস্বর ছিল সবসময় ভাবতাম আমার যদি এরকম গান গাইতে পারতাম কত ভালো হতো এ কথা বলা বন্ধ করো আমি ওদের উপহার দিয়েছিলাম যাতে তুমি ওই সঙ্গীত উপভোগ করো তুমি নিজে ওইখানে বসে গান গাইলে শোনার আনন্দ থেকে বঞ্চিত হতে পারো আপনারা কি জানেন ঈশ্বর আমাকে যে উপহার দিয়েছেন তা আপনাদের উপভোগ করার জন্যে আমার উপভোগের জন্য নয় মানে এইরকমভাবে অন্য কেউ যদি আপনাদের জন্য উপাসনার আয়োজন করে দেয় তাদের ভেতরে ঈশ্বরের উপহার আসলে আপনাদের আধ্যাত্মিক উন্নতির ধর্মীয় প্রেরণার জন্যে এবং তার মানে এই নয় যে আমরা যা করছি তা উপভোগ করছি না কিন্তু আপনারা আমাদের উপহারের অংশ গ্রহণ করতে পারেন হ্যালো এবং ঈশ্বর ব্যাপারে আরেকটা জিনিস আমার অপছন্দ তা হলো মানুষ আপনার যা আছে তা চায় কিন্তু তা পাওয়ার জন্যে আপনি যে পরিশ্রম করেছিলেন এবং তাই এটা এমন একটা অবস্থা যার মুখোমুখি হওয়া সত্যি বেদনাদায়ক কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা অন্য মানুষের প্রতি ঈর্ষান্বিত হওয়া হিংসা করা বা তাদের যা আছে তা কামনা করা বন্ধ না করব আমাদের যা নেই তা অন্যে পেলে অপছন্দ করা বন্ধ না করব ততক্ষণ কিন্তু আমরা শান্তিতে থাকতে না আশা করি আপনাদের এটা পারব ভালো লাগছে এসে খুব একটা কথা বলতে চায় না কিন্তু মনে আছে একবার ও আমার কাছে এসে বলেছিল আমার এই সমাবেশ একটা কথা বলার আছে এবং ও বলেছিল ঈশ্বর চান আপনারা জানুন যে যতক্ষণ না পর্যন্ত আপনি অন্যদের প্রাপ্তিতে খুশি প্রকৃত খুশি হতে ততক্ষণ পর্যন্ত আপনি যা চান তা কখনো পাবেন না দেখেছেন তো অংশ এসব কিছুই সেই নিরাপত্তাহীনতা থেকেই শুরু হয় আমরা আসলে আমাদের স্বরূপ জানতে পারি না আমরা সত্যি জানতে পারি না আমাদের জন্য ঈশ্বরের কি পরিকল্পনা আছে বিশ্বাস করি না ঈশ্বর আমাদের জন্য বিশেষ কিছু করবেন এবং তাই যদি অন্যরা যা পাচ্ছি আমরা কোনো রকমে তা না পাই আমরা তাহলে ভাবতে শুরু করি যে আমাদের মধ্যে কি দোষ আছে অবশেষে সব কিছুই ঘুরে ফিরে সেই মানে আমি আসলে যাত্রা পুস্তক কুড়িতে বাইবেলে আমাদের শিক্ষা দেয় যে অন্যের জিনিসে লোভ না করাই হচ্ছে দশ প্রদন্ত আজ্ঞার দশম আজ্ঞা তোমার প্রতিবেশীর গৃহে লোভ করিও না প্রতিবেশী স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গরুতে কি গর্ধবে প্রতিবেশীর কোনো বস্তুতে লোভ করিও না কভুই করিও না আর একটু পরিষ্কার করে বলি তোমার প্রতিবেশী সুইমিং পুলে লোভ করিও না তোমার প্রতিবেশী নতুন গাড়িতে লোভ করিও না তোমার প্রতিবেশীর নতুন বাড়ি যেটা তোমার বাড়ির থেকে বড় তাতে লোভ করিও না অথবা প্রতিবেশীর বাড়ির কাজের লোকের ওপর লোভ করিও না কোনো দিন না ঈশ্বর তাদের মালি বা যা কিছু লোভনীয় আপনার প্রতিবেশীর আছে আপনাদের বলা উচিত ঈশ্বর আমি খুব খুশি যে তুমিও তাদের সাহায্য করছো এবং একটা সুন্দর সুইমিং পুল আমি তাদের জন্য সত্যি সুখী আমার মনে হয় তুমি কিছু মনে করবে না তাই বলে রাখছি যদি তুমি আরও কাউকে এরকম মনোনীত করো তাহলে কিন্তু আমি তাদের জন্য সুখী এমনকি যদি আপনি মিথ্যে করেও বলা শুরু করেন মানে আপনি ঈশ্বরকে বলতে পারেন আমরা দুজনেই জানি যে আমি মোটেই ওদের জন্য সুখী হতে পারছি না তবু আমি ওদের জন্য সুখী ঈশ্বরের সঙ্গে ছলনা করা যায় না কারণ তিনি সবই জানেন আমি ওদের জন্য আনন্দিত হতে চাই ঈশ্বর দয়া করে আমাকে ওদের জন্য সুখী করে দাও এবং ঈশ্বর অবশ্যই আপনাকে সুখী করবেন আপনি যদি আপনার প্রকৃত মনের আস্থা ঈশ্বরের আছে ব্যক্ত করেন তাহলে তিনি আপনাকে যা হতে চান তা হতে সাহায্য করবেন আমার বিশ্বাস আপনার ওই ইতিবাচক মনোভাবী ঈশ্বরকে সবচেয়ে সন্তুষ্ট করে গত সপ্তাহের আগের সপ্তাহে বোধহয় আমি এমনি বসে চিন্তা করছিলাম যখন সকালে ঈশ্বরের সাথে সময় কাটালাম যে আমাদের সব পরিস্থিতিতে সন্তুষ্ট থাকায় ঈশ্বরকে সম্মান করার সর্বোত্তকৃষ্ট উপায় নয় কেন আপনার সেই ইতিবাচক সন্তুষ্টির অর্থ ঈশ্বরকে বলা হে ঈশ্বর তোমার ওপর আমার পূর্ণ আস্থা আমি জানি যে তুমি আমার জন্য তোমার পক্ষে যা করা সম্ভব তাই অবশ্যই করবে আমার জীবন তোমারই হাতে এবং এমন কি আমি এখন যা চাই তুমি যদি তা নাও দাও তাহলে নিশ্চয়ই তার জন্য উপযুক্ত কারণ আছে এবং আমি তোমাকে বিশ্বাস করি অতএব আমি যে অবস্থায় আছি সে অবস্থাতেই সুখী হব এবং তুমি আমার উন্নতির জন্যে যা করা প্রয়োজন তা করে যেও আমি জানি কিভাবে অভাব পরিস্থিতিতে মানিয়ে নিতে হয় এবং এও জানি যে কিভাবে প্রাচুর্যে ও বিলাসের মধ্যে উপভোগ করতে হয় আমি সে শিক্ষা পেয়েছি তিনি এ ব্যাপারে এমন শিক্ষা পাননি আমরা যেভাবে শিখেছি তিনিও সেভাবে শিখেছেন প্রত্যেক বিষয় ও সর্ববিষয় আমি তৃপ্ত কি ক্ষুদিত উপচয় কি অনটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি পরবর্তী শ্লোকে উনি বলেছেন যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলি করতে পারি আমি যদি যা চাই সব পেয়েও যাই তবু আমি স্থিরভাবে জীবন কাটাতে পারি আবার যদি যা চাই তা নাও পাই তবু আমি স্থিরভাবে থাকতে পারি আমি অভাবে বা প্রাচুর্যে সমান আনন্দিত থাকতে শিখেছি আমি আদেশ দিই না আদেশ পালন করি তাতে কোনো পরিবর্তন হয় না আমি সেবা নিই বা না নিই তার ওপর নির্ভর করে আমার মনের কোনো পরিবর্তন হয় না আমি আমার জীবনের ভূমিকা নিয়ে আমার কর্তব্য নিয়ে সর্বদা সন্তুষ্ট থাকতে শিখেছি এখন একটা কথা বলতে চাই সন্তুষ্ট থাকা মানে কিন্তু এই নয় যে আপনি জীবনে কোনো কিছু নাচেই সন্তুষ্ট থাকবেন এগারো নম্বর শ্লোকটি আবার পড়া যাক ফিলিপিও চারের এগারো এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট শিখিয়াছি এই ব্যাখ্যাটা নিজে নজর রাখুন এখানে বলা হয়েছে এতটাই সন্তুষ্ট থাকুন যাতে আপনি অস্থির বা সরব না হয়ে ওঠেন কিন্তু মনে রাখবেন তার মানে এই নয় যে জীবনে কোনো কিছুই আশাই করবেন না বরং ঈশ্বর যতক্ষণ না পর্যন্ত আপনার আশাপূর্ণ করছেন আমার মনে হয় খ্রিশ্চানদের মধ্যে সবচেয়ে দুঃখজনক ঘটনার একটা কারণ হল জীবনের যাত্রাকে উপভোগ না করা নয় কারণ আমরা একটা ব্যাপারে সবসময় খুশি যখন যখন আমরা বিবাহ করি হ্যাঁ সবসময় নয় অবশ্য যত বেশি দিন আপনি বিবাহিত থাকবেন বিবাহিত জীবনের আনন্দ নেবেন মানিয়ে নিতে আপনার তত দীর্ঘ সময় লাগবে কারণ দীর্ঘদিন ধরে আপনি এটা দিনের জন্য সেটাই আপনার অভ্যেস হয়ে গেছে দীর্ঘদিনের অভ্যেস এই বিবাহ একটা খুব সুন্দর ঘটনা বিবাহিত জীবন এক সুন্দর অভিজ্ঞতা কিন্তু যদি আপনি এর দ্বারা সুখী আনন্দিত হতে চান তাহলে ঈশ্বরের আস্থা স্থাপন করতে হবে মানে যদি আপনাকে থাকতে চান যদি আপনাকে কর্মক্ষেত্রে কোনো বিশেষ দায়িত্ব পালন করতে হয় অথবা এইরকম কিছু অথবা যদি আপনি একটা বড় বাড়ি পেতে চান অন্য কিছু কামনা করেন তাহলে সবসময় যা চান তা হওয়ার বা পাওয়ার যাত্রাপথে যেমনই থাকুন তাতে সন্তুষ্ট হতে শিখুন আপনি জীবনে যাই চান তার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন কিন্তু কখনোই অন্যকে তা পেতে দেখলে হিংসে করবেন না কারণ হয়তো ঈশ্বর আপনার পরীক্ষা করছেন আমি এমন কাউকে জানি না যার নিজের গাড়ি আছে এবং আমাকে হিংসে করে কারণ আমারও একটা সুন্দর গাড়ি আছে বলে আপনার যত খ্যাতি হবে ততই আপনাকে অনেক খারাপ কথার সম্মুখীন হতে হবে মনে রাখবেন এবং জানেন এর একটা বৃত্ত চলতে থাকে মানে একটা সময় আমি রেগে যেতাম বিরক্ত হতাম আঘাত পেতাম কিন্তু এখন আর আমার সেই করুণা হয়ে ওদের জন্যে কারণ ওরা সত্যি জানে ওরা কি বলছে আমার সম্বন্ধে আসল কথা হলো ঈশ্বরে অবিশ্বাসী কখনও ঈশ্বরে বিশ্বাসীর কাছে জিততে পারে না তাদের পক্ষে জেতা সম্ভবই নয় তারা আমাদেরকে বুঝতে পারে না তাই ওদেরকে বোঝানোর চেষ্টা বা নিজের সম্বন্ধে সঠিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা অর্থহীন কারণ সে কথা বোঝার ক্ষমতা নেই ওদের এবং অনেক সময় মানুষের যখন আমার কোনো সাক্ষাৎকারে প্রশ্ন করে আপনি কিভাবে সমালোচনা সামলান অথবা আপনার কি মনে হয় মানুষ এত সমালোচনা করে কেন আমি শুধু ওদের উত্তর দিই ওরা ঈর্ষান্বিত সত্যি ওরা ঈর্ষান্বিত আপনার কাছে যা আছে যাদের কাছে তা নেই আমি এবং সব সময় যে মজার কথাটা আমাদের মনে হয় তা হলো যারা আপনার কর্তৃত্ব সম্বন্ধে ঈর্ষান্বিত তারা কিন্তু তাদের আকারে প্রকারে কোনোভাবেই আপনার জীবনে এই উন্নতির জন্য যা যা করতে হয়েছে পৃথিবীতে এমন কেউ নেই যে সকালে বিছানা থেকে উঠেই তাদের সব আশা বিনা চেষ্টায় সফল হতে দেখতে পাবে আশা সফল হবার একটা পদ্ধতি আছে এর জন্যেই চাই প্রচেষ্টা দায়িত্ব ধৈর্য কোনো কিছুর সঙ্গে লেগে থাকা এরকম অনেক কথা ঈশ্বর আমাদের জীবনে শুধুমাত্র আমাদের সব রকম চাহিদা পূর্ণ করার জন্যই নয় মূল কথা হল ঈশ্বরের প্রথম লক্ষ্য আমাদের সব সময় খুশি করা নয় তিনি চান আমরা সুখী হই কিন্তু সেটা আমাদের ইচ্ছায় হতে হবে এর জন্য তাকে প্রত্যেক দিন আমরা কি চাই তার যোগান দেওয়ার জন্যে দিন রাত পরিশ্রম করতে যাবেন না আমিন এক তিমিথিও ছয়ের ছয়তে বলেছে ভক্তি সন্তোষযুক্ত হইলে মহা লাভের উপায় আমি চাই আপনারা এই কথাটা বুঝতে পারুন আপনারা কি লাভ করলেন তার থেকে প্রকৃত সন্তুষ্টি আসে না সন্তুষ্টি আসে ঈশ্বরের সাথে সম্পর্ক থেকে সন্তুষ্টি আসে আপনি যীশুখ্রিস্টের অংশে আছেন এই জানা থেকে সন্তুষ্টি আসে অন্যকে মনোরঞ্জন করার প্রয়োজন শেষ হয়ে যাওয়ার মধ্যে দিয়ে শুনলেন বুঝতে পারছেন তো যতক্ষণ অন্যের মনোরঞ্জন করতে হবে ততক্ষণ আপনি মুক্ত নন যখন আপনি বলতে পারবেন তুমি কি ভাবলে তাতে আমার কিছু যায় আসে না হ্যাঁ তবে ব্যঙ্গাত্মকভাবে নয় কারণ এক অর্থে আমরা প্রত্যেকেই অন্যের ভাবনার কিছুটা কদর করি কিন্তু এ কথা বলতে সক্ষম হওয়ার মধ্যেও এক সত্য আছে আমি জানতাম তুমি কি ভেবে বলছ আমিও আগে এরকম ভাবতাম আমি তোমার মনোভাব এবং মতামতকে জানি জানি আমার জন্য কিছু এসে যায় না আমি আমি জীবনে এসব অভিজ্ঞতা অর্জন করেছি আমার কর্মক্ষেত্রে আর যিনি উপদেশ শিক্ষা দিতেন তার ব্যাপারে নিন্দা করেছি এরকম আর কি এবং জীবনের চরম যে সাতটি ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম এসবের মধ্যে দিয়ে আপনাদের বলছি অদম্য ইচ্ছাতে আমি ওরকম ব্যবহার করতাম কারণ ঈশ্বর আমাকে ওসব তখনও দেননি অতএব প্রত্যেকবার আপনি অসন্তুষ্ট হওয়ার আগে দ্রুত নিজের কি কি সম্পদ আছে তার দিকে লক্ষ্য দিন আমাকে দিয়ে আর বেশি কাজ করাবেন না এখন শনিবার সকাল আপনাদের কি মনে হয় না এক এক সময় নিজেকে সন্তুষ্ট রাখা খুব কঠিন জানেন তো মানুষের স্বভাব মানে আপনি কিছু একটা পেয়ে এত উত্তেজিত আনন্দিত হতে পারেন যে মনে হবে একদম আত্মহারা হয়ে গেছেন আপনি ঈশ্বরে আস্থা রেখেছিলেন প্রার্থনা করেছিলেন এবং এতদিনে ঈশ্বর আপনাকে সেই সুন্দর বাড়িটা দিয়েছে বা অপূর্ব আর বাড়িটা সাজালেন মনের মতো করে ইত্যাদি ইত্যাদি তারপর দু সপ্তাহ পরে আপনি হয়তো আবার অসন্তুষ্ট কারণ সারাক্ষণ এত বড় বাড়ি পরিষ্কার রাখতে হবে যাই হোক মূল কথাটা বুঝতে পারলেন তো গীত সঙ্গীতের সতেরোর পনেরো আমার খুব ভালো লাগে আমি চাই আপনারাও আমার সাথে এটা দেখুন আমার মনে হয় এটাই সঠিক আমি তো আমার মূর্খ দর্শন করিব এবং এই উপদেশটা আমি জীবনের এমন এক সময় পড়েছিলাম যখন ঈশ্বর আমাকে শিক্ষা দিচ্ছিলেন কিভাবে আগে ঈশ্বরের সন্ধান করতে হয় তিনি আমাদের জন্যে কি কি করতে পারেন তার হিসাব নয় বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি আপনি ঈশ্বরকে আশ্রয় করুন তিনি ঈশ্বর বলেই তিনি আপনার কি উপকার করতে পারেন তার জন্যে নয় আপনি তার মুখ দেখবেন আর তার হাত ধরবেন না যদি আপনি তার মুখের দিকে একাগ্র হয়ে তাকিয়ে থাকবেন দেখবেন আমি তো ধার্মিকতায় তো তোমার মুখ দর্শন করিব জাগিয়া তোমার ক্ষতিতে তৃপ্ত হইব জাগিয়া তোমার মূর্তিতে তৃপ্ত হইব আবার বলছি আমি ধার্মিকতায় তোমার মুখ দর্শন করিব জাগিয়া তোমার মূর্তিতে তৃপ্ত হইব যেদিন সকালে আমরা ঘুম থেকে উঠে আর প্রথমেই আমাদের সারা দিনে কি কি প্রয়োজন বা কে আমাদের জন্য কি কি করবে অথবা এরকম সব পার্থিব ভোগের কথা না ভেবে বরং ঈশ্বরের সাথে আমাদের মধুর সুন্দর সম্পর্কের কথা ভাবব আমাদের আস্থা জানার আ ঈশ্বর তোমাকে ভালোবাসি প্রভু আমি তোমাকে জানতে পেরে মুগ্ধ এবং জীবনের যা কিছু অগ্রগতি আমি লাভ করেছি তা তোমারই জন্যে আমি জানি আজও তুমি আমার জন্য যা করণীয় তা অবশ্যই করবে এটা জানাই আমার কাছে সবচেয়ে বড় সুসংবাদ এবং যদি আপনারা কোনো দিন কোনো কাজ করতে গিয়ে অসুবিধায় পড়েন আপনারা ঈশ্বরকে বলুন ঈশ্বর আমি জানি আমার কাছে কিছু কঠিন কাজের সম্মুখীন হতে হচ্ছে যা করতে হচ্ছে তা আরামদায়ক নয় কিন্তু আমি কৃতজ্ঞ যে আমার একা একাই এসব সামলাতে হবে না মানে আমি কৃতজ্ঞ যে তুমি আছো আমাকে সাহায্য করতে আমার প্রতিটি কাজে এবং আমি আশা করি তুমি দ্রুত আমাকে সাহায্য করবে তবে যদি নাও করো তবু আমার ওপর আস্থা রাখব আমি সন্তুষ্ট থাকব মথি ছয় তেত্রিশে বলেছে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো তারা তাহা হইলে ওই সকল দ্রব্য ও তোমাদিগকে দেও না হইবে আপনি এই উপদেশটি অবহেলা করতে পারবেন না আশা করি আপনাদের ভালো লাগছে অন্য সব জিনিসের সন্ধান না করে আগে ঈশ্বরের সন্ধান করুন তাকে বলুন ঈশ্বর যদি তুমি আমার জন্যে আর কিছু নাও করো আমি তোমাতে সুখী থাকব কারণ আমি জানি যে অনন্তকাল কাটাতে পারব আপনার সঙ্গে এটাই জানা আমার পক্ষে যথেষ্ট এটা জানতে পারেই যথেষ্ট যে কেউ আমাকে বিনা শর্তে ভালবাসে তুমি আমাকে বিনা শর্তে ভালোবাসো কেউ একজন আছে যে আমাকে আমি যেমন সেইভাবে গ্রহণ করছে সেইভাবেই আমাকে করছে একজন যে আমার সব কিছু জানে এবং তা সত্ত্বেও আমাকে ভালোবাসে এটা নিশ্চয়ই কোনো বন্ধুর পক্ষে সম্ভব আমিন আমাদের নিজেদের সাথে এরকম ভাবে কথা বলা উচিত আজ আমি আপনাদের সাথে এরকম কথা বলছি কিন্তু আসলে আপনাদের নিজেদের সাথে এরকম করে কথা বলা উচিত যখনই আপনার নিজেকে হতাশ বা অসন্তুষ্ট লাগবে তখনই নিজেকে মনে করিয়ে দেবেন নিরিবিলিতে গিয়ে নিজের সাথে কথা বলবেন এই মনোবাঞ্ছা ত্যাগ করো জয়েশ তুমি আশীর্বাদ ধন্য আশীর্বাদ পুষ্ট প্রকৃত সন্তুষ্টি ঈশ্বরকে থেকে বেশি খুশি করে আমার কি মনে হয় জানেন সবচেয়ে বিপদজনক হল যে আমরা ঈশ্বরের নির্দেশ অংশ তো পালন করি সম্পূর্ণ নয় অথবা আমাদের সুবিধাজনক সময় না আসা পর্যন্ত কাজ স্থগিত রাখি কিন্তু সত্যি তখন আর ওই কাজের কোনো মহিমা থাকে না কারণ আমরা ঈশ্বরের নির্ধারিত সময় করি না উপদেশ বলুন এগারোতে বলছে সমস্ত অবস্থা অনুকূল হওয়ার জন্য অপেক্ষা করিও না নচেত তোমার বীজ বপন ঈশ্বর আমায় যখন মাইনে দেবেন তখন আমি ওই অতিরিক্ত দান করব না আপনি যদি ঈশ্বরের নির্দেশ মেনে প্রথমেই ওই অতিরিক্ত দানটুকু না করেন তাহলে আপনার মাইনে কোনোদিনও হয়তো বাড়বে না এবং যদি আপনার বাড়েও হয়তো শয়তান তা নষ্ট করে দেবে ঈশ্বর যা কিছু আমাদের দিতে বলেন করতে বলেন অথবা ত্যাগ করতে বলেন তা হয়তো আমাদের দ্বারা বপন করতে বলা কোনো সুফলের বীজ ঈশ্বর আমাদের যাই নির্দেশ দিন না কেন মানে সেটা যাই হোক না কেন তা আপাতভাবে কঠিন মনে হলেও আপনার করা উচিত আশা করি আমাদের উপকারের জন্য এমন ভাবনা ত্যাগ করুন যে আপনি ঈশ্বরের জন্য কিছুই করছেন সবই আপনার সুবিধের জন্যে যখন আমরা তার নির্দেশের অংশমাত্র পালন করি সম্পূর্ণ নয় তখন আসলে আমরা শুধুমাত্র একটা স্বার্থ ত্যাগ করি তার প্রতি বাধ্যতা দেখাই না এই কাজটা আমি আমার মতো করব। না হলে মোটেই নয় আর একটা কথা বলবো যেটা আমার মনে হয় আপনাদের নিজেদের সুবিধেতেই করা উচিত অন্তত একশোবার আমাদের সবার বলা উচিত যে ঈশ্বর তোমার কথা মতোই করব আমার মতো নয় দিনে মাত্র বার ধরুন যখন রান্না করছেন যখন দোকানে যাচ্ছেন গাড়িতে তেল ভরছেন বাগানের ঘাস কাটছেন অথবা কোনো কাজে যাচ্ছেন ঈশ্বর তোমার কথা মতো কাজ করব আমার মতো নয় আমি তোমার ইচ্ছা জানতে চাই প্রভু তোমার ইচ্ছাই পূরণ করব আমার নয় আমি তোমার ওপর সম্পূর্ণ নির্ভরশীল তোমার আমার সম্পূর্ণ আস্থা ঈশ্বরের হাতে আমরা যেন এক নরম মাটির মতো হতে পারি ঈশ্বর আপনাকে যা কিছু করতে বলেছেন বা যা কিছু করতে বারণ করেছেন তা শুধু আপনারই উপকারের জন্য এখন হয়তো আপনারা তা মনে নাও হতে পারে কিন্তু যদি শত অসুবিধা সত্ত্বেও আপনি ঈশ্বরের নির্দেশিত কাজ করে যান তার পথে চলেন তাহলে অবশেষে নিশ্চয়ই আপনি তার সুফল পাবেন আপনাদের ভালোবাসি আপনাদের সঠিক ইতিবাচক মানসিকতার লোভে উৎসাহিত করতে চাই ঈশ্বরের পথে সহযাত্রী হন এবং নিজের জীবনকে মঙ্গলময় করে তুলুন